টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ মাছের একটা প্রিপারেশন নিয়ে এসেছি, রুই রসা। সাদা ভাত বা যে কোনো ধরনের পোলাওয়ের সাথে ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস লাগছে। রুই মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্যে। সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার জন্যে প্রথমে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এই মাছটা শুধু ঘিতে ভাজলেও খুব ভালো হয়। এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছের এই প্রিপারেশনটাতে মাছটা হালকা করে ভাজলে বেশি ভালো লাগে। এপিট ওপিট করে মাছটা হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো নিয়েছি আর 5-6 কোয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো চিনি, সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন মশলাটাকে অল্প আঁচে রেখে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রুই রসা মাখো মাখো হবে, তাই বেশি জল দেব না। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেব। ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে 5-6 মিনিট রান্না করে নেব। ঝোলটা মাখো মাখো হয়ে গিয়েছে, এখন এটাতে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। একটা পাতিলেবুর হাফের একটু কম নিয়েছি। রসটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রুই রসা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।